সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটি শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য যারা মধ্যপ্রাচ্যের দেশ বলেন ইউরোপে যারা থাকে তাদের জন্য এখানে হচ্ছে প্রায় তিন হাজার দেরাম বাংলাদেশি টাকা বর্তমানে প্রায় ছিয়ানব্বই হাজার টাকা এটা দেড় বছর আগে ছিল ঊনসত্তর হাজার তো যারা ব্যাংকে টাকা জমা রাখেন তারা আসলে অবশ্যই চিন্তা করবেন আপনি দেড় বছর আগে দেড় বছর আগে তিন হাজার দেরামের ইয়ে ছিল উনসত্তর হাজার এখন দেড় বছর পরে বর্তমানে হচ্ছে ছিয়ানব্বই হাজার তাহলে সাতাশ হাজার টাকা ব্যবধান এখন আপনার টাকা রেট যে আসলে বাড়ে কিংবা জিনিসের দাম বাড়ে দ্রব্যমূল্যের দাম উদ্যোগতি হয় এক কেজি গরু মাংস ছিল হয়তোবা তিনশো টাকা চারশো টাকা এখন হচ্ছে সেটা সাতশো পঞ্চাশ কিংবা আটশো টাকা এখন কি আপনাকে সে সময় সম পরিমাণ টাকার মান বাড়িয়ে দিচ্ছে কিনা আপনি একটু ভেবে দেখুন এখন টাকা কি ব্যাংকে রাখবেন নাকি ইনভেস্ট করবেন তো আপনাদের কাছে অনুরোধ করব। টাকাটা যে কোনো কাজে ইনভেস্ট করেন এবং না হয় স্বর্ণ কিনে রাখেন না হয় জায়গায় জমি কিনে রাখেন এবং আরেকটি প্রশ্ন যারা ব্যাংক কর্মকর্তারা আছেন বাংলাদেশে যারা ব্যাঙ্কে দায়িত্বরত আসেন হয়তো ব্যাংক ম্যানেজার ডাইরেক্টর যারা আছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অনুরোধ যে আসলে টাকার পরিমাণটা যে ভাড়ে কিংবা প্রবাসীদের টাকার রেটটা যখন ইয়ে হয় তখন তাদের টাকার পরিমাণটা তো বাড়া উচিত সে পাঁচ বছর আগে দশ বছর আগে পঞ্চাশ হাজার টাকা রাখলেও আপনি তাকে দশ বছর পরে সে পঞ্চাশ হাজার টাকা দিবেন। এটা কি আসলে যুক্তিসঙ্গত কিনা আপনাদের মতে এটা আপনাদের কাছে প্রশ্ন রইল এবং প্রবাসী ভাইরা অবশ্যই মাথায় ঢুকাবেন এবং চিন্তা করবেন আসলে আমি যে বিষয়টা আলোচনা করলাম আমি ক্যালকুটার ইয়ে করে দেখেছি তা আসলে প্রবাসীদের সঙ্গে যে আচরণ ইয়ে করা হয় এটা শুধু ব্যাঙ্ক না তো বিদেশ করে আপনার লাভ কী বিদেশটা করে আপনি পনেরো বছর বিশ বছরে বিদেশের জীবন ফার করে গাদার মতন খেটে পরিশেষে দেশে গেলেই কর্ম করতে হয় বা কঠোর পরিশ্রম করতে মাটি কাটতে রিক্সা চালাইতে হ্যাঁ এই বিদেশের আসলে দাম কি মূল্য কি। আপনি টাকাটা দিচ্ছেন হয়তো পরিবারের কাছে না ফ্যামিলির কেউ টাকাটা আত্মসাত করে হয়তো বউ কি টাকা নিয়ে চলে যায় বা বাইকে দিলে বা টাকা মেরে দেয় বাবাকে দিলে বাবা কি করে টাকা খেয়ে বসে থাকে তা আসলে কেউ আপনাকে এ টাকার কদর বুঝে না এখন ব্যাংকে টাকা রাখবেন এই আপনার কদর বুঝবে না আপনি যদি পঞ্চাশ বছর আগে কিংবা পরে টাকা যত রাখেন তত পাবেন কিন্তু লভ্যংশ লাভ বা এটা কি হলো এটা আসলে একটু চিন্তার বিষয় একটু চিন্তা করে দেখুন আসলে প্রবাসীদের সাথে এমন কেন হয় আপনি একটু কষ্ট করে ইয়ে করে লক্ষ কোটি টাকা খরচ করে ঘর বানালেন কিংবা পাঁচতলা বিশতলা উঁচু ভবন একটি তৈরি করলেন সে ভবনে আপনার জায়গা নেই হ্যাঁ হয়তো আপনার বাবা বাবাকে আপনার ওইখান থেকে ইয়ে করে দিল অনেক অসংখ্য দৃশ্যটা আপনারা দেখেন অনেক সময় যে বড় ভাই যে ঘর বানিয়েছে তার কোনো জায়গা নাই ছোটো ভাইকে ঘরে ইয়ে দিল হয়তোবা আত্মীয় স্বজন কিংবা ভাই বোন যারা আছে তারা ওইটা আত্মসাত করলো আবার একজন প্রবাসী পনেরো বিশ বছর পর যখন সে অপসরে দেশে যায় কিংবা একেবারে ক্যান্সেলে দেশে যায় তখন তার কাছে আর যখন সে নিঃস্ব হয়ে যায় তখন পরিবারে কেউ তাকে আর সাপোর্ট করে না তাকে মানে তার নিজের বাসস্থান গরমের পর্যন্ত জায়গা হয় না তো এমন কেন হবে প্রবাসীদের সঙ্গে তো আপনাদের কাছে অবশ্যই অনুরোধ করবো নিজেই নিজের অর্থ উপার্জিত অর্থ কিভাবে ব্যবহার করেন বা কোথায় রাখেন এটা একটু চিন্তা করবেন এবং বিশ্বস্ত লোকের কাছে টাকা জমা রাখবেন নিজের টাকা সেভিং করার চেষ্টা করবেন আবেগের ঠেলা কিংবা আবেগের বসত যে এখান থেকে শুধু টাকা ইনকাম করছেন ফাটাচ্ছেন এ টাকা যায় কেউ কী করে একটু খোঁজখবর নিয়ে দেখেন আর যে ব্যাংকে টাকা জমা রাখেন এটা তো বললাম এ টাকাটা আসলে কী হয় এটা একটু চিন্তা করবেন আপনি আরও তিন বছর আগে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে রাখছেন সে পাঁচ বছর দশ বছর পরে যে ব্যাংকেতে টাকাটা টাকা নেবেন সেম সে পঞ্চাশ হাজার টাকা দিবে তো দেড় বছর আগে এখানে ছিল কত উনসত্তর হাজার এখন বর্তমান হচ্ছে ছিয়ানব্বই হাজার এখন ব্যাঙ্কে আপনাকে ছিয়ানব্বই হাজার সাতাশ হাজার টাকা লাভ দিবে দিবে না কারণ যখন আপনার টাকার মানটা কমে যায় বা বাংলাদেশের টাকা এখন বত্রিশ টাকা বর্তমানে আগে ছিল তেইশ টাকা এখন আপনি তখন হয়তো জিনিসের দাম কম ছিল এখন জিনিসের দাম বেশি বা আপনি সেম ব্যাঙ্ক থেকে যে টাকাটা নিবেন সেম টাকাটা দিবে কিন্তু বাড়তি কোনো টাকা দিবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আলাইকুম